আট বছর গুম থাকার বর্ণনা দিলেন জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমি সকালে সংবাদ সম্মেলন করেছেন তিনি জানিয়েছেন সেখানকার অবর্ণনীয় নির্যাতনের কথা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হলেও আজমি ভার্চুয়াল ব্রিফিং করেন জানান তুলে নেওয়ার পর প্রতিদিন নিত্য নতুন কায়দায় তার উপর নির্যাতন চালানো হয়েছে অসুস্থতার কারণে গত কয়েকদিন তিনি গণমাধ্যমের মুখোমুখি হননি সিলন আবারও রপ্তানিতে শীর্ষে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে একের পর এক ফিরে আসতে থাকেন দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিরা আর তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখমুখ বাধা অবস্থায় পাওয়া যায় ব্রিগেডিয়ার আজমি প্রত্যেকেই জানিয়েছেন এতদিন তাদের আয়না ঘরে আটকে রাখা হয়েছিল দু ষোলো সালের তেইশ আগস্ট নিখোঁজ হন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আহমান আজমি যারা আমার উপরে করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই আপনাদের কাছে বিচার চাই আপনারা এদেরকে খুঁজে বের করুন এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সে আপনার শাস্তি প্রাপ্য সরকারের কাছে আহ্বান জানাই আপনারা আমাকে সহ যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাদানি যত অন্যায় বিচার জুলুম হয়েছে এই সবগুলির তো সেই ব্যক্তিদের স্বাস্থ্যের পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আপনার সেই দণ্ড প্রদান করেন